বয়স 13 বছর হলেও মেধা আর মননে মাত্র 4 মাস 26 দিনে হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ। পাবনার বেড়া উপজেলার মানিকনগর গ্রামের রবিউল ইসলাম এখন সবার অনুপ্রেরণা। মানিকনগর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রবিউল, বাবা শফিকুল ইসলাম ভাঙ্গারির ব্যবসা করতেন, বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মা শাহানারা খাতুন গৃহিণী, দুই ভাইয়ের মধ্যে বড় সে। ওরা খুব অসহায়, দরিদ্র, গরিব মানুষ, ওদের লেখাপড়া খুব কষ্ট। ওর আব্বা খুব অসুস্থ, ঢাকায় কিডনি হাসপাতালে আছে, আজ না হলে কালকে ওর আব্বার অপারেশন। খুবই দরিদ্র ওরা, এখন যা কিছু দায়ভার আমাদের উপর দিয়েই ওর আব্বাকে চিকিৎসা করা হইতেছে। শিক্ষা জীবনের শুরুতে প্রথমে রবিউলকে স্কুলে ভর্তি করেন তার বাবা মা, পরে ছেলেকে হাফিজ হিসাবে গড়ে তুলতে ভর্তি করেন মানিকনগর আল মামুন হাফিজিয়া কমিয়া মাদ্রাসায়। সেখানেই পড়াশোনায় সবার নজর কাড়ে রবিউল। হুজুর আমাকে প্রথমে পরামর্শ দিল, ক্লাসটা আমি খুব ভালো করে পড়বে, কারোর সাথে গল্প গুজব কিছু করবে না, মনোযোগ দিয়ে পড়বে। ওস্তাদের আদেশটা মেনেছিলাম, আমাদের ওস্তাদের ভালোবাসায়, আল্লাহ তালার দয়ায় আমি 4 মাস 26 দিনে হেফজ শেষ করেছি। রবিউলের সাফল্যে খুশি তার সহপাঠীরাও। তারা জানায় রবিউল ছাত্র হিসাবে ভালো ও মেধাবী, অনেকের পরে ভর্তি হয়েও তাদের আগেই হাফেজ হয়েছে সে। আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওকে বড় আলিম বানায়। ও এত তাড়াতাড়ি হেফজ শেষ করছে যার কারণ সে ক্লাসে ঠিক মতো উপস্থিত ছিল, সে বেশি মেহনত করতো, এর সাথে একসাথে লেখাপড়া করেছে। ও অনেক মেধাবী ও মেহনতি ছাত্র ছিল, তাই ও আজ 4 মাস 26 দিনে হাফেজ হতে পেরেছে। ও অনেক মেহনত করছে, আমাদের সাথে লেখাপড়া করছে। শিক্ষকরা বলছেন রবিউল লেখাপড়ায় ভালো, অল্পতেই পড়াশোনা আয়ত্ত করতে পারে। আমাদের মাদ্রাসায় এই প্রথম 4 মাস 26 দিনে হেফজ সম্পন্ন করছে। আমাদের আশা যে সামনে আমরা এর থেকেও আগে হেফজ সম্পন্ন করবে, এরকম আমরা মেহনত করতেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দান করে আমরা অবশ্যই পারব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, রবিউল মেধা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর ও অনেক চেষ্টা করছে সেই জন্য ওর এই সফলতা। ওস্তাদরা যে দিক নির্দেশনাগুলো দিত পুরাপুরি মেনে লেখাপড়া করতো, যার কারণে আজকে তার এই সফলতা। সে যদি তার এই মেহনত এবং চেষ্টা অব্যাহত রাখতে পারে, আমাদের আশা রবিউল ইসলাম যুগশ্রেষ্ঠ একজন আলেম হবে। মানিকনগর আল মামুন হাফিজিয়া কমিয়া মাদ্রাসায় 230 জন ছাত্র আর 9 জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসাটিতে জায়গার সংকুলন না হওয়ায় মসজিদে ছাত্রদের লেখাপড়া করাতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।